বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাই বাসা পড়াশোনা করছো তো? আম্মুদের কথাও শুনছো তাই না? আচ্ছা দেখো, আমরা আজকে পড়বো ইংরেজি। আজকে আমরা ইংরেজি পড়বো কী বলে, ইউনিট 25, 26 এবং 27। তোমরা ইংরেজি বইটা, খাতা এবং কলম নিয়ে ঝটপট বসে পড়ো। আচ্ছা দেখো, আমাদের ইউনিট 25-এ আছে লাইফ এভরিডে, আর ইউনিট 26-এ আছে কানিস লাইফ, আর 27-এ আছে আনিতাস লাইফ। আমরা আজকে এই তিনটা ইউনিটে পড়বো। আর যেহেতু আমাদের সময় খুব অল্প, সে কারণে আমি আজকে তোমাদেরকে এই কী বলে এগুলো অধ্যায়গুলো পড়ে শোনাতে পারছি না। তোমরা একটু বাসায় ভালো করে রিডিং পড়বে এবং বানানগুলো দেখবে, ঠিক আছে? আজকে আমি তাহলে সরাসরি তুমি পথে পড়াতেই চলে যাই। আজকে আমরা দেখো পড়বো ওয়ার্ড মিনিংস, ঠিক আছে? তাহলে এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি যেগুলোর অর্থ আজকে আমরা পড়বো। আচ্ছা দেখো, আমাদের আছে লাইফ। লাইফ মানে কি? লাইফ মানে জীবন। তারপরে দেখো, মর্নিং মানে সকাল বেলা, ওয়াশ মানে ধৌত, ফ্যামিলি মানে দেখো পরিবার, কুক মানে রান্না করা, মডেল আদর্শ, গেট আপ মানে জেগে ওঠা, ব্রেকফাস্ট মানে দেখো সকালের নাস্তা, ফরেস্ট মানে বন, ডিনার মানে সন্ধ্যার খাবার। তারপর দেখো, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যানাদার মানে অন্যটি বা অন্যান্য, দুটাই হয়। আবার ফেস মানে দেখো মুখমণ্ডল, ব্রাশ মানে দাঁত মাজা, স্কুল মানে বিদ্যালয়, কমপ্লিট মানে পূর্ণাঙ্গ, ইনফরমেশন মানে তথ্য, সাপার মানে রাতের খাবার, ওয়াচ মানে দেখা, এভরি মানে প্রত্যয়, নুন মানে দুপুর, দেন মানে তারপর। তোমরা ঝটপট এই ওয়ার্ড মিনিংসগুলো লিখে ফেলো। আচ্ছা বাচ্চারা, তোমরা কেলো ওয়ার্ড মিনিংসগুলো লিখেছো? আচ্ছা এবার দেখো, আমরা কিছু মেক সেন্টেন্স করবো। মেক সেন্টেন্স মানে তো তোমরা জানোই যে বাক্য গঠন। তাহলে এখানে দেখো, আমরা আজকে যে মেক সেন্টেন্সগুলো করবো সেগুলো আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা খাতায় লেখো। দেখো হোমওয়ার্ক, তাহলে দেখো কী লিখেছি আমি, আই ডু মাই হোমওয়ার্ক। তাহলে কি হোমওয়ার্ক মানে তোমরা জানো বাড়ির কাজ, তাহলে কি আমি আমার বাড়ির কাজ করি। আফটারনুন, আই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, আমি বিকালে ফুটবল খেলি। ওয়াচ দেখো মানে দেখা, আই ওয়াচ টিভি, তাহলে আমি কি টেলিভিশন দেখি। কমপ্লিট, ডু ইউ কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক, তাহলে তুমি তোমার বাড়ির কাজটি পূর্ণাঙ্গ করো। তারপরে দেখো ইনফরমেশন, তাহলে মাই ইনফরমেশন ইজ কারে, তাহলে ইনফরমেশন তো আমরা আগেই পড়েছি তথ্য, তাহলে দেখো আমার তথ্যটি হয় সত্য। তারপরে সাফার, আই ইট সাফার ইন দ্য ইভিনিং, তাহলে আমি সন্ধ্যায় আমার রাতের খাবার খাই। ইংলিশ, দিস ইজ মাই ইংলিশ বুক, তাহলে এই হয় আমার ইংলিশ বই। আচ্ছা টুডে, দেখো টুডে ইজ ওয়েডনেসডে, তাহলে আজ হয় বুধবার। আচ্ছা ন্যাশনাল, তাহলে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল মানেও তোমরা জানো জাতীয়, তাহলে দেখো এই হয় আমাদের জাতীয় পতাকা। আচ্ছা তারপর দেখো গ্রেটিং, তাহলে কী লিখেছি আমি, দেখো গ্রেটিং টু মি। তারপর থ্যাংক, থ্যাংক ইউ। দেখো কারিকুলাম, কারিকুলাম মানে তোমরা জানো কার্যক্রম, তাহলে দিস ইজ আওয়ার ন্যাশনাল কারিকুলাম, এই হয় আমাদের জাতীয় কার্যক্রম। তোমরা ঝটপট লিখে নাও। আচ্ছা বাচ্চারা, এবার দেখো নাম্বার থ্রিটা, দেখো ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস মানে তোমরা জানোই খালি ঘর পূরণ করা। তাহলে দেখো শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কী হবে, এগস হবে, তাহলে কি সে ডিম এবং আম খায়, তাই না? তারপরে দেখো আই গেট আপ ইন দ্য মর্নিং, তাহলে জায়গাটা কী হচ্ছে, ইন হচ্ছে। আই ক্যান রিড অ্যান্ড রাইট, তাহলে দেখো আই ক্যান মানে আমি পড়তে পারি এবং লিখতে পারি। শি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তারপরে দেখো শি হ্যাজ ব্রেকফাস্ট, সে তার সকালের নাস্তা খায়। শি ব্রাশেস হার টিথ, সে তার দাঁত মাজে। দ্য প্লান্টস আর গ্রিন, তাহলে চারাগাছটি হয় সবুজ। ড্রেস অ্যান্ড রাইট, ড্রেস মানে তোমরা জানো হাত ঘুরানো বা অনুসরণ করা, তাহলে দেখো হাত ঘুরাও এবং লেখো। আই সি ইউ, তাহলে আমি তোমাকে দেখি।
আচ্ছা, এবার দেখো 4 নম্বর আমরা লিখবো যে রাইট অপোজিট ওয়ার্ড, ঠিক আছে? এগুলো আমরা যে ওই 3টা ইউনিট পড়েছি সেখানে যে তোমাদের যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো থেকেই কিন্তু তোমাদের অপোজিট ওয়ার্ডটা নেওয়া হয়েছে। দেখো তাহলে লাইফ কী হচ্ছে, লাইফের অপোজিট ওয়ার্ড হচ্ছে ডেট। লাইফ মানে জীবন, ডেট মানে মৃত্যু। তারপরে দেখো মর্নিং, ইভিনিং, মর্নিং সকাল, ইভিনিং মানে সন্ধ্যা। তারপরে দেখো ইন, অপোজিট ওয়ার্ড হচ্ছে আউট। তারপরে দেখো দেন, নাও, দেন মানে তারপর, নাও মানে দেখো এখন। তারপরে দেখো গেট আপ, গো টু বেড। গেট আপ মানে তো জানোই, মানে জেগে ওঠা, আর গো টু বেড মানে বিছানায় যাওয়া। তারপরে দেখো ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে বন্ধু। এটা দেখো দুটো হয়, একটা হচ্ছে ফো হয়, একটা এনিমি। ফো মানেও শত্রু, এনিমি মানেও শত্রু। আচ্ছা তারপরে দেখো এটা হচ্ছে টিচ, টিচ মানে কি শিক্ষা দেওয়া, আর লার্ন মানে শেখা, ঠিক আছে? তারপরে দেখো আর্লি, লেট। আর্লি জানো তাড়াতাড়ি, লেট মানে দেরি। তারপরে দেখো গো, কাম। গো মানে যাওয়া, কাম মানে দেখো আসা। তারপরে দেখো ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল। তাহলে ফ্যামিলি হচ্ছে মানে যৌথ, মানে পরিবার একটা, সে পরিবারে আমরা সবাই থাকি না, বাবা মা ভাই বোন। আর ইন্ডিভিজুয়ালটা হচ্ছে একা, ঠিক আছে? তারপরে দেখো এখানে আছে দেখো ব্রেকফাস্ট, অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিনার। তারপরে দেখো স্মল, দেখো বিগ। আপ, ডাউন, আপ মানে তো তোমরা জানোই উপরে, ডাউন মানে নিচে। তারপরে দেখো গিফট, টেক। গিফট মানে কি দেওয়া, টেক মানে লওয়া। তারপরে দেখো স্ট্রং, উইক। স্ট্রং মানে কি শক্ত, উইক মানে দুর্বল। তারপরে হ্যাপি, আনহ্যাপি, সুখী, অসুখী। লাস্ট, ফার্স্ট। লাস্ট মানে তোমরা জানো মানে শেষ, ফার্স্ট মানে প্রথম। তারপরে দেখো বিফোর, আফটার। তাহলে বিফোর মানে কি, আফটার মানে পরে, বিফোর মানে আগে। তারপরে দেখো ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। ন্যাশনাল জাতীয়, ইন্টারন্যাশনাল হচ্ছে আন্তর্জাতিক। তারপরে দেখো সফট হার্ট, সফট মানে নরম, হার্ট মানে শক্ত। তারপরে দেখো ডে, নাইট। ডে তো তোমরা জানোই দিন, আর অপোজিট ওয়ার্ড হচ্ছে নাইট মানে রাত। নেয়ার, ফার। নেয়ার মানে কি নিকটে, আর ফার মানে দূরে। তারপরে দেখো লাইট, ডার্ক। লাইট মানে আলো, ডার্ক মানে অন্ধকার। তারপরে দেখো রিয়াল, আর হচ্ছে কি ফেক। তাহলে রিয়াল হচ্ছে সত্য, আর ফেক হচ্ছে মিথ্যা। তারপর দেখো ব্যাড, গুড। ব্যাড হচ্ছে খারাপ, গুড মানে ভালো। তারপর দেখো বিহাইন্ড আর ফ্রন্ট। তাহলে বিহাইন্ড মানে পিছনে, আর ফ্রন্ট মানে সামনে। তাহলে এই অপোজিট ওয়ার্ডগুলো তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে? তোমরা ঝটপট এগুলো লিখে নাও। আচ্ছা, তোমরা এগুলো সব লিখে নিয়েছো? এগুলো শুধু লিখে নিলেই হবে না, তোমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলে আজ এ পর্যন্তই, আগামীতে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। আমরা আজকে তো শুধু 4টা আইটেম পড়লাম, এর পরবর্তীতে আমাদের আরও কিছু আইটেম আছে। আমরা এটার উপরে পরবর্তীতে আরও কিছু আইটেম নিয়ে তোমাদের সামনে আসবো, হ্যাঁ? আচ্ছা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, আব্বু আম্মুর কথা শুনবে, ঠিক আছে? আর বেশি বাইরে যাবে না। তাহলে আজ আমি আসি, আল্লাহ হাফিজ।